যে আলেমের সোহবতে যাবে না, উস্তাদের সান্নিধ্যে যাবে না, মাদ্রাসায় যাবে না, হাঁটু গেড়ে কিতাব পড়ে বসে আলেম হবে না, সে যদি নিজে 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 জ্ঞান গবেষণা করে আলেম সাজতে চায়, আল্লাহর নামে কসম করে বলি তার চেয়ে বড় ইবলিস আল্লাহর জমিনে আর কেউ নাই। আপনি 1445 হিজরি দেশে টুপি পরেন, আপনি 1445 হিজরি দেশে হালাল হারাম জানেন, আপনি 1445 হিজরিতে এসে আপনি আকাইদ জানেন, ঈমান জানেন। প্রশ্ন হলো 1445 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে বিমানে আসে নাই, ইসলাম আপনার কাছে বিদ্যুতের মাধ্যমে আসে নাই, ফেসবুকের মাধ্যমে আসে নাই, ইউটিউবের মাধ্যমে আসে নাই, গুগলের মাধ্যমে আসে নাই, ইসলাম 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসছে কেমনে? সরওয়ারে কায়নাত বলেন, আমার উম্মতেরা শুনো, ইহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাউইলাল জাহিলিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে সবার কাছে প্রজন্ম পড়া নবীর থেকে ইসলাম আসছে, সাহাবার কাছে সাহাবা থেকে ইসলাম আসছে, তাবেঈর কাছে তাবেঈ থেকে ইসলাম আসছে, তবে তাবেঈর কাছে তবে তাবেঈ থেকে ইসলাম আসছে, আইম্মায়ে মুজতাহিদিনের কাছে। এইভাবে আল্লাহ প্রত্যেক যুগে 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 ইসলামের হেফাজত করেন আলেমদের দিয়ে, কোরআনের হেফাজত করেন আলেমদের দিয়ে, শরীয়তের হেফাজত করেন আলেমদের দিয়ে। সুতরাং যারা আলেমের শত্রু তারা কোরআনের শত্রু, ইসলামের শত্রু, মানব সভ্যতার শত্রু। খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন, শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুমের 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সালাতুল আসরের আগে আল্লাহ আমাদেরকে এই মুবারক মজলিসে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমি এখানে বয়ান করার জন্য আসিও নাই, বয়ান করা আমার মকসাদও না, আমি সময়ও কম, সংক্ষিপ্ত একটা বিষয় শুধু সামান্য কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। ইমাম মুসলিম আলাইহির রহমা মুসলিম শরীফের কিতাবুল ফিতানের শুরুতে একটা হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কারাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে একদিন বলেন, হাল তারাউনা মা আরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কারামকে বলেন, আমি আমার উম্মার যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে হালত দেখতে পাচ্ছি, অধুর ভবিষ্যতে আমার উম্মার যে অবস্থা হবে, হাল তারাউনা মা আরা, আমি আমার অন্তর্দৃষ্টি দ্বারা, আমি আমার তাজরিবা দ্বারা, আমি আমার ইলমুল ওয়াহি দ্বারা আমার উম্মার যে ভয়াবহ হালত দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সকাল সন্ধ্যা দুপুর রাতে যেখানে 24 ঘন্টা জিবরিল আসেন, যেখানে সরাসরি আপনার কানেক্ট আল্লাহর সাথে, সেখানে আপনি যা দেখেন আমাদের পক্ষে তা দেখা সম্ভব না, আপনি যা জানেন আমাদের পক্ষে তা জানা সম্ভব না, আপনি যা তাহর করতে পারেন আমাদের জন্য তা অনুধাবন করা সম্ভব না। সরওয়ার কায়নাত আলাইহিস সালাম জবাব দেন, শুনো, ইন্নি আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম কাবাকিল মাতার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, ইন্নি আরাল ফিতনা, আমি দেখতে পাচ্ছি খিলাল বুয়ুতিকুম, আমার উম্মার প্রত্যেক সদস্যের ঘরে 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 এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন এলাকা নাই, এমন কোন জনপদ নাই, এমন কোন বসতি নাই। হাবিব কিবরিয়া বলেন, ইন্নি আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম, আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরে ঘরে ধেয়ে আসছে ফিতনা কাওয়াকিল মাতার। সকালে যখন বৃষ্টি পড়া শুরু হয়েছিল, এক ফুটা বৃষ্টির পর দুনিয়াতে আরেক ফুটা বৃষ্টি আসতে দেরি হয় না, এক ফুটা বৃষ্টির পর সেকেন্ডে যেমন অনবরত বৃষ্টি পড়তে থাকে, হাবিব কিবরিয়া সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, যেই কালে ঘরে ঘরে এমন কোনো ঘর নাই, আলেমের ঘর তার ঘরেও ফিতনা,
তাবলীগ করবে তার ঘরেও ফিতনা, মসজিদে যাবে তার ঘরেও ফিতনা, মাদ্রাসায় পড়াবে তার ঘরেও ফিতনা, এমন কোন ঘর নাই ফিতনা আসবে না। কিন্তু মহা মুসিবত হবে যেটা, উম্মা ফিতনা কি বুঝবে না, উম্মা ফিতনা কি জানবে না, উম্মা ফিতনা কি জানার প্রয়োজনে অনুভব করবে না। হযরত ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ, সারা দুনিয়া বিখ্যাত মুহাদ্দিস, 454 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার যুগবিখ্যাত কিতাব শুআবুল ঈমান হাদিস এনেছেন, ইমাম মুনজিরি আত-তারগিব ওয়াত-তারহিব এনেছেন বিখ্যাত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, সায়াতি আলা নাস জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। হাবিবে কিবরিয়া বলেন, আমার উম্মতেরা শোনো, আমার উম্মা এমন অধঃপতনের দিকে যাবে, আমার উম্মা এমন ইনহিতাতের দিকে যাবে। হাবিব বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, এমন একটা কাজ আসবে, এমন একটা যুগ আসবে, সায়াতি আলা নাসি জামান, এমন এক জামানা আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষ পাবেন। আপনি কোথাও যদি গরু জবাই করে মানুষকে 21-40 খাওয়ার জন্য দাওয়াত করেন, হাজার হাজার মানুষ পাবেন। কোথাও রাত্রে মিনিবারের ফুটবল টুর্নামেন্ট দিবেন, হাজার হাজার মানুষ পাবেন। মুসলমানের অভাব থাকবে না, টুপির অভাব থাকবে না, জামার অভাব থাকবে না, কিন্তু ইসলাম কি জানবে না, আকাইদ কি জানবে না, ঈমান কি জানবে না, আরকানুল ঈমান কি জানবে না, নওয়াকিদুল ঈমান কি জানবে না, কি কথা বললে ঈমান যায় উম্মা জানবে না, কি আমল করলে ঈমান যায় উম্মা জানবে না, কি কাজ করলে ঈমান যায় উম্মা জানবে না, উম্মা জন্মগতভাবে মুসলমান, বাস তার পরিচয় এতটুকু। আর আরেকটা হাবিব বলেন, আমি খুব সংক্ষেপে বলছি, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এমন একটা সময় আসবে ঘরে ঘরে কোরআন থাকবে, কোরআন খতম করবে, কোরআন দিয়ে তাবিজ দিবে, কোরআন পড়ে ঈসা আলাইহিস সালাম সওয়াব করবে। এগুলো সব আপন জায়গায় জায়েজ, একটাকেও আমি হারাম বলছি না, একটাকেও আমি খাটো করছি না, এগুলো নিয়ে আমার প্রচুর আলোচনা আছে। কিন্তু আমি যেটা বলছি, সর্বরে কায়নাত আলাইহিস সালাম বলেন, আল্লাহ কোরআনের যে পবিত্র স্পিড আমাদেরকে দিয়েছেন, ফিহি হুদাম ওয়া নূর, দুনিয়াতে আমি যখন রাতে চলি আমার টর্চ লাইট লাগে, মোবাইলের আলো লাগে, কেন লাগে, দুনিয়াতে আমি পথ চলতে হলে অন্ধকারে যদি টর্চ লাইট না থাকে আমি সাপের গায়ে পা দিব, আমি ঘুরতে পড়ে যাব, আমি ভাঙ্গা রাস্তায় পড়ে যাব, আমি কাদা মাটিতে পড়ে যেতে পারি। দুনিয়াতে রাতের অন্ধকারে চোখ চলতে হলে আপনাকে যেমন মোবাইলের টর্চ লাইটের প্রয়োজন হয়। হযরত ইমাম বুখারী বুখারী শরীফ হাদিস এনেছেন, ইমাম ইবনে জারির তাবারী রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে জারির তাবারীতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে, সুম্মা খাত্ত আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফা ফী রাসি কুল্লি তারিকিন শাইতানুন ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, দুনিয়াতে আমার সামনে শয়তান জাহান্নামের পথ তৈরি করে রাখবে, আমার পিছনে শয়তান জাহান্নামের পথ তৈরি করে রাখবে, আমার ডানে শয়তান জাহান্নামের পথ তৈরি করে রাখবে, আমার বামে শয়তান জাহান্নামের পথ তৈরি করে রাখবে, আমার উপরে শয়তান জাহান্নামের পথ তৈরি করে রাখবে, আমার নিচে শয়তান জাহান্নামের পথ তৈরি করে বাঁচবে। আর কি করবে, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, সিরাতে মুস্তাকিমের ডান বাম থেকে সারা দুনিয়ার সব মানুষকে শয়তান ডাকবে, আসো ইয়াদউ ইলা নারি জাহান্নাম, আপনাকে ডেকে 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 জাহান্নামে নিয়ে যাবে। প্রশ্ন হলো, সিরাতে মুস্তাকিমের ডানে শয়তানের পথ, বামে শয়তানের পথ, সামনে শয়তানের পথ, পিছনে শয়তানের পথ, উপরে শয়তানের পথ, নিচে শয়তানের পথ, বাঁচবেন কেমনে? আল্লাহ বলেছেন, মনোযোগ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সর্বরে কায়নাত আলাইহিস সালাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহ কামাসালি সাহিবিল মিসকি ইন লাম তুসিবকা মিনহু শাই আসাবাকা মির রিহিহি। দেখেন, আপনি আসরাতুস সাআ সংক্রান্ত যত কিতাব পড়বেন, ফিতান সংক্রান্ত যত অধ্যায় পড়বেন, ফিতান সংক্রান্ত যত ইমামগণ কিতাব লিখেছেন, ইমাম বুখারীর উস্তাদ ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি কিতাবুল ফিতান লিখেছেন, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ সারা দুনিয়া বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির, তিনি কিতাব লিখেছেন আল ফিতান ওয়াল মালাহিম, সব কিতাবে দেখবেন আসরাতুস সাআ এর এক নম্বর আলামত বর্ণনা করতে গিয়ে সব কিতাবে পাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাং তাকুমাস সাআ হাত্তা তুরফা আল ইলম, এই হাদিসের ব্যাখ্যা করার আগে
আমি আপনাদেরকে শুধু একটা জিনিস বুঝাই, এই জিনিসটা বুঝলে হাদিস বুঝবেন, এটা বলে আমি আপনাদের আর ধৈর্য পরীক্ষা নেব না, আপনারা বড় বড় আলেমের বয়ান শুনবেন। আমি তো এই এলাকার সবাই আমাকে চিনেন, এখানে আমি 4 বছর ছিলাম, এই পুকুরে গোসল করেছি, এই মসজিদে নামাজ পড়েছি, এই এলাকার এমন কোনো জায়গা নাই যেখানে আমি হাঁটি নাই। শুধু আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, দেখেন খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আজকে 1445 হিজরি, 1445 হিজরি রবি জুমাদ আল আখিরা, জুমাদ আল আখিরাতে আপনি শাহবাগ মাদ্রাসার মাঠে বসে কোরআনের কথা শুনছেন, হাদিসের কথা শুনছেন, আকিদার কথা শুনছেন, ইমানের কথা শুনছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের উপর আজ থেকে 1435 বছর আগে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ 1435 বছর আগে বলেছেন ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ 1445 বছর আগে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ 1445 বছর আগে বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিন। আমি আপনাদের কাছে জানতে চাই, সরওয়ারে কায়নাতের উপর 1435 বছর আগে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ দিন পরিপূর্ণ করে দিয়েছি, কোরআন পরিপূর্ণ করে দিয়েছি, শরিয়ত পরিপূর্ণ করে দিয়েছি, আকীদা পরিপূর্ণ করে দিয়েছি। 1435 বছর পর আল্লাহ 1435 বছর আগে যে কোরআন পরিপূর্ণ করেছিলেন, সেই কোরআন 1435 বছর পর আমাদের কাছে আছে না নাই? বড় আস্তে মাতলা, বড় আস্তে কইলা, সেই কোরআন 1435 বছর পর হুবহু আমাদের কাছে আছে কি নাই? সেই আকীদা আমাদের কাছে আছে না নাই? কথা বলেন, নাই না? আছে না নাই মাতুন না? সেই শরীয়ত আমাদের কাছে আছে না নাই? প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে খুব মনোযোগ পয়েন্টটা বুঝেন, আপনি এখান থেকে যাইতা সিলেট মাত্র 70 কিলোমিটার, আপনি সিলেট যাইতে হলে পা লাগে, রাস্তা লাগে, লেগুনা লাগে, বাস লাগে, আর কোনটা না পাইলে টেম্পু লাগে, আর কোনটা না পাইলে ঠেলা গাড়ি লাগে, তাও যদি না পাইন বেল লাগে, মানে রাস্তা লাগে, কালভার্ট লাগে, কোনো খাস জায়গার যদি সব রাস্তা ঠিক আছে, এক জায়গাতে একটা ফুল ভাঙ্গা গাড়ি লাগতে পারবেন? আচ্ছা আরো সহজ করে বোঝাই, আমরা রবাদি দেশের গাঙ্গ থাকি বালি তুলে, সিলেটি ভাষা কই, আর তারপর যদি না মাতেন দেশের গাঙ্গে থাকি বালি তুলে, আপনি মনে করো কাহ সুরমা গাঙ্গ থেকে কোনো বালি তুলতা, পুরো পাইপলাইনে আনছেন, মধ্যখানে এক জায়গাতে একটু লিক আছে, বালি আইবেন? আইব জোরে হক্কা আইতো না? এবার আপনি বুঝেন, সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আপনি 1445 হিজরিতে এসে কোরআন পড়েন, আপনি 1445 হিজরিতে এসে হাদিস জানেন, আপনি 1445 হিজরিতে এসে টুপি পড়েন, আপনি 1445 হিজরিতে এসে হালাল হারাম জানেন, আপনি 1445 হিজরিতে এসে আপনি আকাইদ জানেন, ঈমান জানেন। প্রশ্ন হলো 1445 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে বিমানে আসে নাই, ইসলাম আপনার কাছে বিদ্যুতের মাধ্যমে আসে নাই, ফেসবুকের মাধ্যমে আসে নাই, ইউটিউবের মাধ্যমে আসে নাই, গুগলের মাধ্যমে আসে নাই, ইসলাম 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসছে কেমনে? সরওয়ারে কায়নাত বলেন আমার উম্মতেরা শুনো, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়ানতিহালাল মুবতিলিন ওয়াতাউইলাল জাহিলিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে সবার কাছে প্রজন্ম পড়া নবীর থেকে ইসলাম আসছে, সাহাবার কাছে, সাহাবা থেকে ইসলাম আসছে তাবেঈর কাছে, তাবেঈ থেকে ইসলাম আসছে তাবে তাবেঈর কাছে, তবে তাবেঈ থেকে ইসলাম আসছে আইম্মায়ে মুজতাহিদিনের কাছে। এইভাবে আল্লাহ প্রত্যেক যুগে 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 ইসলামের হেফাজত করেন আলেমদের দিয়ে, কোরআনের হেফাজত করেন আলেমদের দিয়ে, শরীয়তের হেফাজত করেন আলেমদের দিয়ে। সুতরাং যারা আলেমের শত্রু তারা কোরআনের শত্রু, ইসলামের শত্রু, মানব সভ্যতার শত্রু। খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন, আমি এখানে বেশি কথা বলবো না, আমি মাদ্রাসায় ছাত্র, আমার এখানে যতজন উস্তাদ আছেন, ওই যে আমি বলছি আপনাদের, আপনি পাইপ টেনে এখানে আনতে হবে, এক জায়গায় লিক থাকলে বালি আসবে না, এখানে যতজন উস্তাদ আছেন সবার সংযোগ মদিনাওয়ালা পর্যন্ত, সবার সংযোগ কার পর্যন্ত?
এখানে যতজন উস্তাদ আছেন সবাই হাদ্দাসানা হাদ্দাসানা, শুধু এটা বলে আমি শেষ করি, আমি আর সময় নষ্ট করব না, আমি দুই চার মিনিট একটু ধৈর্য ধরবেন। আচ্ছা, আমি দু চার মিনিটের ভিতর শেষ করে দিচ্ছি, শুধু একটা হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারি শরীফে হাদিস এনেছেন, সরওয়ারে কায়নাত বলেন, লাং তাকুমা সাআ, আল্লাহ পৃথিবী ধ্বংস করতে পারেন না, আল্লাহ দুনিয়া ধ্বংস করতে পারেন না, কতক্ষণ, হাত্তা তুরফা আল ইলম, যতক্ষণ আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে না নেবেন। প্রশ্ন হলো, এত মাদ্রাসা, আপনি যদি সিলেট যান দেখবেন লাইব্রেরিতে ভরা বই, আপনি ফেসবুক খুললে হাজার হাজার লেকচার, ইউটিউব খুললে হাজার হাজার লেকচার। প্রশ্ন হলো, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন কিভাবে উঠাবেন? পয়েন্টটা বুঝেন। নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফা আল ইলম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামতগুলোর একটা আলামত, আন তুরফা আল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে নেবেন। নবী বলেন, লাং তাকুমুস সাআ, হাবিব বলেন, আল্লাহ দুনিয়া ধ্বংস করতেই পারেন না, আসমান ধ্বংস করতেই পারেন না, জমিন ধ্বংস করতেই পারেন না, হাত্তা তুরফা আল ইলম, যতদিন আল্লাহ কোরআনের ইলম দুনিয়া থেকে উঠিয়ে না নেবেন, হাদিসের ইলম আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে না নেবেন, আকীদার ইলম আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে না নেবেন। বাত তো ইয়ে হ্যায়, এত আলেম, এত মাদ্রাসা, এত বই, এত লেকচার, এত ঘাটাঘাটি, এত আর্টিকেল, ইলম আবার উঠবে কেমনে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল ইলমে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন কাইফা ইউক্তাদুল ইলম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আল্লাহ দুনিয়া থেকে ইলম উঠাবেন, কেমনে উঠাবেন? হাবিব কিবরিয়া বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাল্লাহ লা ইয়ানতাযিউল ইলমা ইনতিযাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাযিউল ইলমা বিকবযিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু। আমার নবী আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাল্লাহ লা ইয়ানতাযিউল ইলমা ইনতিযাআনহি, আল্লাহ মানুষের বক্ষ থেকে হেচকা টান দিয়ে ইলম উঠাবেন না। এই যে আমার সব উস্তাদরা বসা, সব আমার উস্তাদ, এরকম কখনো হবে না যে সবাই একদিন রাত্রে ঘুমাইছেন, আমার মোবাইলে আমি যদি মেমোরি ফরম্যাট দেই সব ডিলেট, আমার মোবাইলে যদি সফটওয়্যার আপডেট দেই সব ডিলেট, তো আল্লাহ দুনিয়া থেকে কোরআনের ইলম এভাবে উঠাবেন না কেমনে? যে আলেমরা সব রাত্রে ঘুমাইছেন আর ঘুম থেকে উঠে দেখবেন যা অর্জন করেছি সব বলে গিয়েছি, না, তাহলে আল্লাহ কেমনে উঠাবেন? লম্বা অনেকগুলো হাদিস আছে, সব হাদিস শোনাতে পারবো না। এক হাদিস আসছে, ইয়াযহাবু সালিহুনা লাউয়াল ফালাউয়াল ওয়া ইয়াবকা হুসালাতুন কাহুসালাতিস শাঈর ফালা ইউবালিহিমুল্লাহু বালা। আর এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা ইয়ানতাযিউল ইলমা বিকবযিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালা। আল্লাহ দুইভাবে দুনিয়া থেকে কোরআনের ইলম উঠিয়ে নেবেন, আল্লাহ দুই জায়গার থেকে, দুনিয়ার থেকে হাদিসের ইলম উঠিয়ে নেবেন। এক নম্বর, ওয়া ইন্নামা ইয়ানতাযিউল ইলমা বিকবযিল উলামা, ওই যে প্রাতিষ্ঠানিক আলেম যারা আছে এদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। যখন আলেমরা দুনিয়াতে থাকবে না, পৃথিবী থাকবে না। এখানে আরেকটা প্রসঙ্গ, এখন যে আল্লাহ কিয়ামতের আলামতের আগে দুনিয়া থেকে আলেম উঠাবেন, তাহলে আলেম কারা? এই প্রসঙ্গটা যদি আপনি বুঝেন অনেক মাসআলার সমাধান। আমি খুব সহজে বলবো আপনাদের, আলেম কারা? মনে করেন আপনি স্কুলে পড়েন, এখন তো মাশাআল্লাহ আপনি যদি গুগলে সার্চ দেন হাজার হাজার বাংলা পিডিএফ পাবেন, শত শত বই আছে। আপনি মনে করেন ইবনে কাসির বাংলা পাওয়া যায়, বাংলা পড়লেন, ইমাম মাতুরিদি আশআরি রহিমাল্লাহর কিতাবগুলো অনুবাদ হয়েছে, আপনি আকীদার দু চারটা কিতাব বাংলা পড়লেন। আপনি মনে করেন ফিকহের যে কোনো কিতাব ফতোয়া আলমগীরি বাংলা পাওয়া যায়, পুরোটা পড়ে নিলেন। আপনি মনে করেন মুআমালাত মুআশারাত সংক্রান্ত হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহিমাল্লাহ, শত শত কিতাব অনুবাদ পাওয়া যায়, বাংলা পড়লেন, এবার বিশ পঁচিশটা বাংলা বই পড়লেন আপনি নিজে, একশোটা বাংলা বই পড়লেন আপনি নিজে। প্রশ্ন হলো, এই একশোটা বাংলা বই পড়ার কারণে আপনার একটা জিনিস জানা হয় নাই? কিছু জিনিস জানা হয় নাই? মাথেন না দেখি। কিন্তু এই যে আমি নিজে নিজে একশোটা জিনিস পড়লাম, একশোটা বই পড়লাম, এই একশোটা বই পড়ার কারণে আমার যে কিছু জিনিস জানা হলো, এই জানার কারণে আমি আলেম হব কিনা, আমাকে শরীয়তে আলেম বলবে কিনা, আমি শরীয়তের যে ক্যাটাগরি আছে এই আলেমের পরিচয় আমি দিতে পারবো কিনা। প্রশ্ন হলো, শরীয়তে কোন পদ্ধতিতে পড়াশোনা করলে নিজেকে আলেম পরিচয় দিব? আমি যদি আমার কথা বলি, আমার কথা নাও মানতে পারেন, আমি যদি আমাদের আকাবিরে দেওবন্দের রেফারেন্স দিই তাও আপনি না মানতে পারেন, আমি যদি ফিকহে হানাফির ইমামদের রেফারেন্স দিই
তাও আপনি না মানতে পারেন। আমি আপনাকে সরাসরি সারওয়ারে কায়নাত আলাইহিস সালামের রেফারেন্স দেই। ইমাম দারামি রহমতুল্লাহ আলাইহি সুনানুদ দারামিতে হাদিস এনেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীর কিতাবুল ইলমের তরজমাতুল বাবে তালিক সূত্রে সাইয়েদুনা ইবনে আব্বাসের মাস এনেছেন, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ 235 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তার জগদিক্কাত হাদিসের কিতাব আল মুসান্নাফ মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস এনেছেন, ইমাম বুখারী এনেছেন ইবনে আব্বাস থেকে মওকুফ সূত্রে, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা এনেছেন সাইয়েদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে মওকুফ সূত্রে, ইমাম দারামি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুদ দারামিতে মারফু সূত্রে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এনেছেন। কি হাদিস? হাবিব বলেন আমার উম্মতেরা শোনো, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, তাকে দিনের ইলম দান করেন, তাকে দিনের সমাজ দান করেন, তাকে কোরআনের আলেম বানান, তাকে শরিয়ার জ্ঞান দান করেন। প্রশ্ন হলো আল্লাহ শরীয়তের ইলম কেমনে দিবেন? আপনি বায়ামপুরি সাবর কবরে গিয়ে প্রতিদিন জিয়ারত করলাম, আপনি আল্লাহর ওলি হতে পারেন? আপনি লক্ষ্মীপুরি হজরতের খেদমত গিয়া নিয়মিত খেদমত করলাম, আপনি বড় বুজুর্গ হতে পারেন? কিন্তু ইসলামী শরীয়তে আলেম হওয়ার পদ্ধতি মাত্র একটা, বলেন কয়টা? আপনারা বুঝা করলেছেন আমার ফেনেন, বলেন আলেম হওয়ার পদ্ধতি মাত্র কয়টা? সবাই বলেন আলেম হওয়ার পদ্ধতি মাত্র কয়টা? আমি আপনাদেরকে বলি, নবী বলেছেন ইন্নামাল ইলমু বিতআল্লুম, ইসলামী শরীয়তে আলেম হওয়ার পদ্ধতি মাত্র একটা, ইন্নামাল ইলমু বিতআল্লুম। ইলম শিখতে হলে আলেমের সান্নিধ্যে যেতে হবে, আলেমের সান্নিধ্যে গিয়ে হাঁটু গেড়ে বসে কেউ যদি ইলম শিখে সেটার নাম ইলম, সেটার নাম আলেম। যে আলেমের সোহবতে যাবে না, উস্তাদের সান্নিধ্যে যাবে না, মাদ্রাসায় যাবে না, হাঁটু গেড়ে কিতাব পড়ে বসে আলেম হবে না, সে যদি নিজে 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 জ্ঞান গবেষণা করে আলেম সাজতে চায়, আল্লাহর নামে কসম করে বলি তার চেয়ে বড় ইবলিস আল্লাহর জমিনে আর কেউ নাই। দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সারা দুনিয়ার সব আলেম রয় কিতাব পড়েন, ওটার নাম ফাতহুল বারী। ফাতহুল বারীতে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন, এবং একই কথা ইমাম বদরুদ্দিন আইন উমদাতুল কারীতে লিখেছেন, দুজনেই লিখেছেন লাইসাল ইলমুল মুতামাদ ইল্লাল মাখুদ আনিন নবী আও আন ওয়ারাসাতিহি বিতরিকিত তালিম। ওনারা বলেছেন লাইসাল ইলমুল মুতামাদ, ওই ইলম গ্রহণযোগ্য না, তবে হ্যাঁ কোন ইলম গ্রহণযোগ্য, ইল্লাল মাখুদ আনিন নবী, যে ইলম নিবেন আপনি নবীর থেকে ওই ইলম গ্রহণযোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার রিহলা সফর শেষ করেছেন 11 হিজরিতে, আমাদের কারো পক্ষে সরওয়ারে কায়নাত থেকে ইলম শেখা সম্ভব না, কার থেকে শিখবো? আও আন ওয়ারাসাতিহি, নবীর ওয়ারিস আলিমদের থেকে। পদ্ধতি কি? বিতরিকিত তালিম, পন্থা হবে মাদ্রাসায় যেতে হবে, আলিমের সান্নিধ্যে যেতে হবে, হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে ইলম শিখতে হবে। যখন দেখবেন মানুষ আর আলেমদের কাছে যাওয়ার প্রয়োজন মনে করছে না, তখন দেখবেন দু চার পাতা বাংলা বই পড়ে মানুষ আলেমদের ভুল ধরা শুরু করবে, ফতোয়াবাজি দেওয়া শুরু করবে, আকীদা নিয়ে কেচাল করা শুরু করবে, নামাজ নিয়ে কেচাল করা শুরু করবে, আলেমদের পিছনে লেগে যাবে। আরে সে আরবি পড়তে পারে না, কিছুই করতে পারে না, সৌদি আরব গিয়েছে মাশাল্লাহ, গিয়েছে রিয়াল কামিয়েছে মাশাল্লাহ, কিন্তু দেশে এসে যখন দেখবেন আলেমদের ভুল ধরা শুরু করেছে, নিজে নিজে ফিতনাবাজি শুরু করেছে। হাবিব বলেন ফাদাল্লু, এরা পথভ্রষ্ট, ও আফাল্লু, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। এজন্য যতদিন আপনি দেখবেন বুখারী শরীফের শুধু কিতাবুল ইলম খুঁজেন, অথবা ইলম সংক্রান্ত যতগুলো বই আছে, আশরাফ আলী থানভী রহিমাল্লাহর আছে আল ইলমু ওয়াল উলামা, ইমাম ইবনে আব্দুল বর মালিক রহিমাল্লাহর কিতাব আছে জামিউ বায়ানুল ইলম ওয়া ফাযলিহি, খতিবে বাগদাদির কিতাব আছে আল ফকীহ ওয়াল মুতাফাক্কি, সব কিতাবে দেখলেন আলিমদের এত ফজিলত। যে আসমান জমিনে যারা আছে সব এদের জন্য দোয়া করে, এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় রহমতের ফেরেশতারা এদের দানা পায়ের নিচে বিছিয়ে দেন। প্রশ্ন হলো এরা এত কেমন হয়ে গেল যে এদের জন্য দুনিয়ার সব দোয়া করে? কারণ মাদ্রাসা যতদিন থাকবে, ইলমের চর্চা যতদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে, মাদ্রাসা থাকবে না, ইলম থাকবে না, ইলমের চর্চা থাকবে না, আল্লাহ দুনিয়া রাখবেন না। এটা কিয়ামতের এক নম্বর মৌলিক আলামত, আংতুরফা আল ইলম। এজন্য কিয়ামত পিসা, কিয়ামত হক না, এটা আমরা চাই কি চাই না? মাদ্রাসা থাকুক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান? মাদ্রাসা থাকুক, দিনই শিক্ষা থাকুক, এটা আমরা চাই কি চাই না? বড় আস্তে মাতলা জোরে হক্কা, মাদ্রাসা থাকুক, এটা আমরা চাই কি চাই না?
মাদ্রাসা থাকুক আমরা চাই কি চাই না, দিনী শিক্ষা থাকুক আমরা চাই কি চাই না। এজন্য এই সকল মাদ্রাসার যত জরুরিয়াত আছে এ সকল মাদ্রাসার পাশে আমরা সব ধরনের সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি আমার উস্তাদের সামনে সবক শুনালাম, এখানে সব আমার আসাতিদা, এখানেই তো আমি পড়ছি, আমার প্রথম পড়াশোনা মাদ্রাসায় নিসারিয়া ফয়জাব, তারপর এখানে, তারপর জামে ইকরা, তারপর মারকাজুল দাওয়া, তারপর জামে আবু বকর। আমি যতটুকু কাজ করতে পারতেছি, নিজে খুব বেশি কাজ করতেছি এমন না, আমাদের আকাবিরদের দোয়ায়, আমাদের বড়দের দোয়ায়, উস্তাদের দোয়ায় আমার পথ চলা। আমি দোয়া করি আল্লাহ যেন আমার আসাতিদা একরামের সায়াকে আমার উপর আরও দীর্ঘ করেন, সবাই বলেন আমিন। আল্লাহ যেন বড়দের দোয়া নিয়ে আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে, দিনের কাজ করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।